আমার গোরস্থান আম্মা জান চোখের মনি আম্মা জান। ঘটনাটি ঘটেছিল আকস্মিকভাবেই, অসময়ে প্যাক আপ হলো শুটিং, ঢালিউডকে দুঃসময়ের হাতে ছেড়ে দিয়ে সেই যে চলে গেলেন মান্না এক যুগেরও বেশি সময় আগে। 2008 সালের ফেব্রুয়ারির 16 তারিখ রাতে শুটিং শেষ করে বাড়ি ফিরতেই বুকে উঠল চিনচিন ব্যথা। গৃহ সহকারী মিন্টু পানি এনে খাওয়ালেন মান্নাকে, একটু হাঁটাহাঁটি করে পরে তিনি ঘুমিয়ে পড়লেন। ভোর 4:30 দিকে আবারও সেই ব্যথা। মিন্টুকে ঘুম থেকে তুলে মান্না বললেন তাড়াতাড়ি তৈরি হয়ে নে, হাসপাতালে যাবো, বুকের ব্যথাটা বাড়ছে। নিজেই গাড়ি চালিয়ে উত্তরা থেকে এলেন গুলশানের ইউনাইটেড হাসপাতালে, কিন্তু ফিরলেন প্রাণহীন হয়ে। হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন এএসএম আসলাম তালুকদার মান্না। হাহাকার ছড়িয়ে পড়ল সর্বত্র, বিদায় নিলেন ঢালিউডের জনপ্রিয় নায়ক মান্না। আজ প্রায় 15 বছরের বেশি সময় হলো, তখনকার দিনের সবচেয়ে জনপ্রিয় নায়ক মান্নাকে ছাড়াই কেটে গেল এতগুলো বছর। মোটেও ভালো কাটেনি, আজও ভালো নেই ঢাকার চলচ্চিত্র ভুবন, ভালো নেই এফডিসি, ভালো নেই প্রেক্ষাগৃহ, ভালো নেই মান্নার সহশিল্পীরা। চলচ্চিত্র অঙ্গনে এখন শুধুই হাহাকার, মান্নার শূন্যতা পূরণ হয়নি আজও। জানে জানো জগৎবাসী আমি তোকে ভালোবাসি। আসলাম তালুকদার মান্না শুধুই মান্না। 1964 সালে টাঙ্গাইলের কালিহাতিতে জন্ম নেন মান্না। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করার পরে 1984 সালে তিনি নতুন মুখের সন্ধানে প্রতিযোগিতার মাধ্যমে চলচ্চিত্রে আসেন। এরপর আজহারুল ইসলাম খানের তওবা ছবিতে অভিনয় করেন, পরে কাজী হায়াতের সঙ্গে থেকে একের পর এক চলচ্চিত্রে অভিনয় করে নিজেকে সেরা নায়ক হিসেবে প্রতিষ্ঠিত করেন। সেই মান্না যেদিন মারা যান তাকে এক নজর দেখার জন্য জনতার ঢল নেমেছিল পথে, বাধ্য হয়ে কাঁদানি গ্যাসের টিয়ারসেল ছুটতে হয়েছিল, বেদনার্ত ভক্তদের লাঠিপেটা করতে হয়েছিল পুলিশকে, দমাতে পারেনি তারা। মান্নার মৃত্যুতে জনতার ঢল নেমেছিল কেন, মান্নাই বা জীবনকালে এত জনপ্রিয় হয়েছিল কিভাবে? এ কথা সত্য যে মান্না ছিলেন শুধুই বাণিজ্যিক সিনেমার জনপ্রিয় নায়ক, সফল অভিনেতা। বাণিজ্যিক ছবি নিয়ে অনেকেই অনেক কথা বলেন আজও, সেসব ছবির কারণে দেশের শিল্প সংস্কৃতি ধ্বংস হয়ে গেল এমন কথাও শোনা যেত, কিন্তু কি এক সমাজ বাস্তবতায় বাণিজ্যিক ছবির কলা কৌশলীরা সাধারণ মানুষের হৃদয়ে জায়গা করে নেন, সেটা কি কেউ ভেবেছে কখনো? সুবিধা বঞ্চিত মানুষ সেলুলয়েডের ফিতায় কেমন নায়কের মধ্যে নিজের প্রতিচ্ছবি দেখতে পায়। আমি আর স্ত্রী বানাই যে জন্ম স্ত্রী সে বড় কঠিন কারিগর মনরে। মান্নার মৃত্যুর এত বছর পর আবারও একটু জেনে নেওয়া যাক মান্নার চিত্রনায়ক হয়ে ওঠার গল্প, জনমানুষের মান্না হয়ে ওঠার গল্প। সময়টা ভালো যাচ্ছিল না, ঢাকায় চলচ্চিত্র ঢুকে পড়েছিল অশ্লীলতার অন্ধকার গলিতে, দেশের আনাসে কানাসে চলছিল অশ্লীল ছবি। এক শ্রেণীর প্রযোজক পরিচালক ও কিছু সংখ্যক অভিনয় না জানা অভিনয় কৌশলীর অযৌক্তিক অশ্লীল সর্বস্ব ছবিগুলোর প্রতি আকর্ষণ ছিল স্কুল পড়ুয়া ছেলেদের, কিংবা কিছু ভালো ছবির মধ্যে কাটপিস নামক দৃশ্য ঢুকিয়ে ঢুকিয়ে দর্শকদের আমোদ দিতে চেয়েছিল কেউ কেউ। 90-এর দশকের অশ্লীল চলচ্চিত্র নির্মাণের ধারা শুরু হলে যে কজন প্রথম এর প্রতিবাদ জানিয়েছিলেন তাদের মধ্যে নায়ক মান্না অন্যতম। সেই সময় নায়ক মান্না রীতিমতো যুদ্ধ করেছেন অশ্লীল চলচ্চিত্রের বিরুদ্ধে। আম্মাজান সিনেমায় আম্মাজান আম্মাজান আপনি বড়ই মেহেরবান গানটিতে কণ্ঠ দিয়েছিলেন প্রয়াত সঙ্গীত শিল্পী আয়ুব বাচ্চু, কিন্তু এই গানের সঙ্গে ঠোঁট মিলিয়ে জনপ্রিয়তার চূড়া ছুঁয়েছিলেন মান্না। মান্না শুধু চলচ্চিত্র অভিনেতাই ছিলেন না, তার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে যতগুলো ছবি প্রযোজনা করেছেন প্রতিটি ছবি ব্যবসা সফল হয়েছিল। ছবিগুলো হচ্ছে লুটতরাজ, লাল বাদশাহ, আব্বাজান, স্বামী স্ত্রীর যুদ্ধ, দুই বধূ এক স্বামী, মনের সঙ্গে যুদ্ধ ও মান্না ভাই। মান্না অভিনীত অনেক সফল ছবির পরিচালক কাজী হায়াত মন্তব্য করেন, মান্না পোর খেতে খেতে ঢাকায় চলচ্চিত্রে বড় হয়েছে, একটি ছবি মুক্তি পেয়েছে তারপর সিনেমা হলে গিয়ে পড়ে থেকেছে, ছবি না চললে কেঁদেছে যেন পরীক্ষায় ফেল করেছেন। নায়ক মান্না এমনি করে মানুষের কাছে নিজেকে মেলে ধরে ভালোবাসা আদায় করে নিয়েছেন। আম্মাজান ছবি মান্নাকে অন্যরকম এক সম্মানের জায়গায় নিয়ে গেছে। এই ছবিতে অভিনয় করতে গিয়ে সে এতটাই মনোযোগী ছিল যে আম্মাজান গানটিতে বেশ আবেগপ্রবণ হয়ে পড়েছিল। চিনচিন করছে আয় মন তোমায় কাছে চায়,
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দুজন শিক্ষক এবং বেশ কিছু শিক্ষার্থী দীর্ঘদিন বাংলা চলচ্চিত্র নিয়ে গবেষণা করেছিলেন। তাদের সেই গবেষণার লিখিত রূপ বাংলাদেশের চলচ্চিত্র শিল্প সংকটে জনসংস্কৃতি। এই বইয়ে লেখা হয়েছে, ওই সময় জনপ্রিয়তার বিচারে আর কোনো নায়ক বা নায়িকা মান্নার মতো এত সমর্থন পায়নি। বইতে বর্তমান দশকের আইকনিক অভিনেতা বলে মান্নাকে শনাক্ত করেছেন গবেষকেরা। অধ্যাপক গীতিয়ারা নাসরিন বাংলাদেশের চলচ্চিত্র শিল্প সংকটে জনসংস্কৃতি প্রসঙ্গে এক সাক্ষাৎকারে বলেছিলেন, গবেষণার কাজে যখন আমরা ঢাকা ও এর আশেপাশে সিনেমা হল সহ দেশের বিভিন্ন অঞ্চলের প্রেক্ষাগৃহে গিয়েছিলাম, তখন দেখেছি মান্না হচ্ছে একজন অভিনেতা যাকে পর্দায় দেখা গেলে তুমুল করতালি পড়ে। প্রেক্ষাগৃহের দর্শকদের নিয়ে আমরা জরিপ করেছি, তাদের শতকরা 45% বলেছে তাদের প্রিয় নায়ক হলো মান্না। ননির পুতুল আহা কি তুতুল রোদে পুড়ে হবে ছাই। অল্প সময়ে নায়ক হিসেবে মান্না কিভাবে এত জনপ্রিয় হলেন, এমন এক প্রশ্ন নিয়ে আলাপ করি দেশের চলচ্চিত্র সংশ্লিষ্ট কয়েকজনের সঙ্গে। তাদের প্রায় সবাই একটি জায়গায় একমত ছিলেন যে দর্শকদের খুব চেনা মনে হতো মান্নাকে। তথাকথিত সুদর্শন এবং শুদ্ধ ভাষার ও নম্র সুরে কথা বলা ভালো ছাত্র ভদ্র লোকের চরিত্রে নয়, বরং মান্নার প্রায় সব সিনেমায় দর্শক মান্নাকে পেয়েছে ক্ষমতাশালীর বিরুদ্ধে প্রতিবাদী ভূমিকায়। কোনো কোনো সিনেমায় মান্না সন্ত্রাসী লালন পালনকারী রাজনৈতিক নেতার বিরুদ্ধে যুদ্ধরত সৎ পুলিশ কর্মকর্তা, কোনো সিনেমায় অসৎ ব্যবসায়ীর বিরুদ্ধে বস্তি রক্ষায় নিয়োজিত প্রতিবাদী যুবক, কখনো ধনীর ধন কেড়ে এনে গরিবের মধ্যে বিলিয়ে দেওয়া রবিনহুড, পর্দায় তাকে দেখা গেছে ধর্ষককে খুন করতে, কুচক্রী প্রভাবশালীদের দমাতে। এসব দেখে সমাজের অসহায় শ্রেণীর দর্শকেরা সাময়িক শান্তি পেয়েছে, আনন্দ পেয়েছে। বাস্তবে তারা যা করতে পারছেন না, পর্দায় তাদের প্রতিনিধি হয়ে মান্না সেসব করে দেখাচ্ছেন। মান্না যেন গরিব বর্গের দর্শকের কাছে তাদের একমাত্র কণ্ঠস্বর। স্বাধীনতার পর প্রায় 90 দশক পর্যন্ত ঢাকার বেশিরভাগ সিনেমার নায়কেরা মূলত মধ্যবিত্ত শ্রেণীর প্রতিনিধিত্ব করেছে, পরীক্ষায় ভালো ফল করে ভালো চাকরি করতে। কিন্তু মান্নার চরিত্র সেরকম ছিল না, তার চরিত্র ছিল বরং উচ্চ আওয়াজের বখাটে যুবকের, প্রায় সংলাপে থাকত খিস্তি খেয়োর, আচরণের অস্থিরতা, বড় ডিগ্রি নিয়ে বড় চাকরি নয়। পর্দায় তার সাফল্যের মাপকাঠি ছিল সমাজের অন্যায়কারীদের পরাজিত করা। মূলত এসব কারণেই খুব সহজে মানুষের প্রিয় হয়ে উঠেছিলেন মান্না। তুমি নাই কিছু মান্নার মৃত্যুর পর ভক্তদের মাঝে হাহাকার ছড়িয়ে পড়েছিল, এক যুগেরও বেশি সময় পর ভক্তদের সেই হাহাকার আজও রয়ে গেছে। তবে সহকর্মীদের কাছে মান্না যেন বিস্মিত হয়ে বসেছে, তাকে স্মরণ করে চলচ্চিত্র প্রদর্শনের আয়োজনের খবর শোনা যায় না, মৃত্যুবার্ষিকী উপলক্ষে FDC-তে তাকে স্মরণ করে কোনো আলোচনা সবার উদ্যোগ নেওয়া হয় না। তবে কি সমাজের অন্যায় হটানোর যুবকটিকে মুছে ফেলতে চায় এখন হলিউড? বিধাতা জানে আমি তোমাকে কতখানি চাই।